তিনি যে কথাটা বলছেন সেটা তো নৈতিকতার কথা, নৈতিকতার প্রশ্ন। এবং স্বাভাবিকভাবেই যারা মূল্যবোধের রাজনীতি করেন, যারা নীতি আদর্শটাকে মেনে রাজনীতি করেন, সে যে দলই করুক না কেন, যারা সৎ রাজনীতির ব্যক্তিত্ব হিসেবে নিজেদের পরিচয় অক্ষুণ্ণ রাখতে চান, তাদের কাছে এই ধরনের মন্তব্য কাম্য এবং এটা সঠিক কথা বলেছেন। কিন্তু তাকে একটা জিনিস বুঝতে হবে যে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বপ্রথম যে বাংলার নৈতিকতাকে হত্যা করা হয়েছে। নৈতিকতা নামে কোনো শব্দ বাংলার স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিধানে নেই, তাই তিনি অবলীলাক্রমে এই কাজগুলো করতে পারেন। সব থেকে বড় কথা, মানুষের আস্থাকে অপমান করা, মানুষের মতামতকে পদদলিত করে ক্ষমতার জাহিরকরণ শক্তির এক কুৎসিত প্রদর্শন করা হচ্ছে তৃণমূল নেত্রীর নির্দেশে আজকের বাংলার এই দলবদলের চিত্রটি। কারো কোনো দল কারোর ভালো না লাগতেই পারে, ঠিকই বলেছেন, আমি সারা জীবন আমাকে একটা দল করতে হয়, তারপর আমার তো একটা স্বাধীনতা আছে, আমারও ফ্রিডম আছে, কিন্তু কথা হচ্ছে সেইটাকে এনজয় করতে গেলেও কখনো নৈতিকতাকে বিসর্জন দিয়ে করা উচিত না, কারণ তা থেকে মানুষের যে ভার্ডিক, মানুষের যে মতামত, তাকে পদদলিত করা হয়, এটা গণতন্ত্রের মানুষকে অপমান করা সামিল। ভালো না লাগলে দল ছাড়লাম, দল ছেড়ে ভোটে দাঁড়ালাম, বলে দিলাম আমি এই দল করবো, নতুন দল করতে এসেছি, এই আমার চিহ্ন, আবার আমি ভোট করব। এদের মধ্যে কিছুটা নৈতিকতার মানে পরিচয় পাওয়া যায়। কিন্তু এইরকম ভাবে যে মমতা ব্যানার্জি যে সংস্কৃতিটা শুরু করেছেন বাংলায় পোচিং কালচার, যেমন জঙ্গলের মধ্যে হাতিকে হত্যা করতে চোরা শিকারীরা ঢুকে পড়ে, দ্বিতীয় তাই এই বাংলায় বিরোধী দলকে খতম করতে, বিশেষ করে কংগ্রেসকে বাম থেকে খতম করতে এই চোরা শিকারীর কায়দায় তাই তিনি সেইভাবে দলগুলোকে দুর্বল করছেন। অনেক ধন্যবাদ অধীরদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললাম। চিরঞ্জিত চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করছেন অধীর রঞ্জন চৌধুরী এবং স্বাগত জানাচ্ছেন, যেখানে চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে সাগরদিঘির বিধায়কের দলবলের সমালোচনা করছেন তিনি। তিনি বলছেন যে একজন ভোটে জিতে কিভাবে অন্য দলে চলে গেলেন। এমনিতে বেসিক্যালি আমি তো পছন্দ করি না যে একজনের হয়ে যদি ভোটে জিতি তাহলে তারপরে অন্য দলে কি করে চলে যাব, এটা তো আমি পছন্দ করি না। আমি পার্সোনালি বলছি, আমি পছন্দ করি না, কারণ এটা উচিত না করা, এটা এক ধরনের ডিসিং হবে, তাহলে ঠকানো হবে কাউকে, যে মাস যে লোকটাকে যে সিম্বল থেকে ভোট দিয়েছে তাহলে সিম্বলটার ভ্যালু থাকছে না, এই জন্য আর কি পছন্দ করি না। আমার নিজের মতে হচ্ছে যে তুমি চেঞ্জ তো করতেই পারো তুমি, কিন্তু তারপরে একটা কিছু থাকা উচিত যেটাতে তোমার একটা বাধা হিসেবে থাকা উচিত, তাহলে জিনিসটা খুব কমফোর্টেবল হয়ে যায়। যেমন আমি একবার বলেছিলাম বোধহয় অর্জুনের ক্ষেত্রে, সেটা তাকে খুব বড় পদ দেওয়া উচিত না, অন্তত এক বছর পরে লে অফে রাখা উচিত, তারপর থেকে পদ দেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট একটা কিছু তো একটা পার্টির দিক থেকে ইন্ডিকেশন থাকা উচিত, এইটা আমার মনে হয়েছিল। বায়রনের ক্ষেত্রে বলছি, বায়রনের ক্ষেত্রে কি পদ পাবে না পাবে সেটা পরের কথা হবে, কিন্তু ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট হচ্ছে যেটা তো এরকমভাবে কেউ বলেও তো লাভ হবে না কিছু। অর্জুন বোধহয় বলেওছিল আমার কথা শুনে যে এটা দিদিকে বলুক, এক্স্যাক্টলি তাই, সেটা হচ্ছে নেত্রীকে বলা দরকার বা আমাদের প্রধান কমিটিকে বলা দরকার এবং তাদের বিবেচনা করার কথা। অ্যাপিলটা তো সেইভাবেই হয়, একজন এমপি গিয়ে আরেকজনদের জয়েন করে গেল, একটা পার্টি জয়েন করে, তো সে এমপিটা থাকবে কি করে, মানে একজন বিজেপির এমপি সে তো যে কোনো পার্টিতে চলে গেলে সে বিজেপির এমপি থেকে যাবে কি করে, তার টেনিয়রটা পাঁচ বছর, সেটা থাকলে তো কোনো মানে হচ্ছে না, সে পার্টিটা করবে আরেকজন আরেকটা এমপি থাকবে আরেকটা পার্টির, এটা এটা ঠিক লাগছে না, ঠিক নয়। পাল্টালে তখন ভালো দেখ বোঝে যাবে তখন কি হবে আর কি। মানে আমার কথা হচ্ছে যে তাহলে এমএলএ শিপটাই থাকবে না তার যদি সে ছেড়ে চলে যায় আরেকটা পার্টিতে, এমপি শিপটা থাকবে না যদি সে ছেড়ে চলে যায় আরেকটা পার্টিতে, এরম হলে কিরম হয় সেটা বিদগ্ধরা বসে কমিটি একটা তৈরি করে, অল ইন্ডিয়া কমিটি করে এটা জন্য কিছু হয়তো করা যেতে পারে, রুলস রেগুলেশন করা যেতে পারে, দ্যাট মে হেল্প পলিটিক্স ইন ফিউচার।